वेलकम बैक टू द चैनल। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমাদের আপডেটটা একটুখানি দিয়ে নি, আগেই বাবার কথা দিয়ে স্টার্ট করব। মা আজকে দেখতে গেছিলেন বাবাকে নার্সিং হোমে। তো যেটা ব্যাপার হচ্ছে, বাবার ইনফেকশনটা তো বেশ একটু সিভিয়ারই, তো সেটা সেই রকমই খুব যে ইমপ্রুভমেন্ট হয়েছে তা নয়, একটু একটু করে হচ্ছে। তবে সুগার লেভেলটা খুব আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে, যা ছিল প্রিভিয়াস পিরিয়ডে তার থেকে কিন্তু সুগার লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। আর একটা প্রবলেম যেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, উইদাউট অক্সিজেন সাপোর্ট অক্সিজেন স্যাচুরেশন কিন্তু এখন 91, যেটা আমাদের খুব একটু ওরি করছে অ্যাকচুয়ালি। বুঝতে পারছি না, আমরা একটু টেনশনে ওই জন্য আছি, মাও ভীষণ একটু টেনশনে আছে যে ইম্প্রুভমেন্ট কেরম হচ্ছে না হচ্ছে। তবে ডক্টরের সাথে কথা বলা হয়েছে, তো ডক্টর বলছেন যে একটু সময় লাগবে, ইটস আ টাইম টেকিং প্রসেস, বাট হ্যাঁ রিকভারি হয়ে যাবে, খুব চিন্তা কিছু নেই। যেহেতু ইনজুরি মানে ইনফেকশনটা অ্যাকচুয়ালি বেশ ভালো মতোই হয়েছে, তো সেই জন্য একটু সময় তো লাগবেই, বাট তবু আমরা তো বাড়ির লোক আপন লোকদের চিন্তা হবেই। তো আপনাদের কারোর সাথে যদি এরকম কিছু হয়ে থাকে বা এই পিরিয়ডের উপর দিয়ে আপনারা গিয়ে থাকেন, তাহলে প্লিজ যদি আমাকে একটু কমেন্ট করে জানান যে কিরকম রিকভারি হতে টাইম লাগে বা সিভিয়ারিটি কিরকম, তাহলে একটু হেল্প হয়, আশা করি আপনারা জানাবেন। আর লিনেট তো কদিন ধরে খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছিল, খালি দাদা দাদা করছে। তো বাবার সাথে ভিডিও কলও করানো হচ্ছে, কিন্তু বাবাকে বেশি কথা বলতে দেওয়া যাচ্ছে না, কারণ যেহেতু অক্সিজেনের লেভেলটার প্রবলেম রয়েছে বা ব্রিদিং প্রবলেমটা হচ্ছে। তো সেই জন্য জাস্ট দেখানো হচ্ছে, ও যা বলার বলছে, বাট বাবাকে বলা হয়েছে যে তুমি একটু কম কথা বলবে, শুনবে বেশি। তো কালকে প্রীতম যাবে বাবার সাথে দেখা করতে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের বাড়িতে একজন এসছে, সেটা কে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো তার আগে বলি, রিনেট এখন একটু আবার খাওয়া দাওয়া ঠিকঠাক করে, ঠিকঠাক বলতে কি মানে জাস্ট নিচ্ছে, একেবারেই যে বন্ধ করে দিয়েছিল সেটা থেকে একটু বেটারমেন্ট হয়েছে। আর এই যে সে খুব মন দিয়ে পড়াশোনা করছে, সামনে যেন কি বিশাল একটা এক্সাম আছে, এত পড়াশোনায় সে ব্যস্ত। সামনে খেলনা রয়েছে কিন্তু তার সেদিকে মন নেই, সে একদম পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, কিছু একটা পড়েই ছাড়বে, এইরকম পরিস্থিতি। তো এই হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কিরকম কি ইম্প্রুভমেন্ট হচ্ছে অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এই পরিস্থিতির মধ্যে আমি সকাল থেকে হয়তো ব্লগগুলো করতে পারছি না, বাট চেষ্টা করব ইন ফিউচার যাতে এই সিচুয়েশনটা যেরম যেরম কাটবে সেরম সেরম ভাবে আমার ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। তো এখন লিনেটের ডিনার টাইম, তো ওকে আগে ডিনারটা করিয়ে নেব, পড়াশোনা শেষ হলে, এত মন দিয়ে পড়ছে, তো পড়াশোনা শেষ হলে ডিনারটা করিয়ে নিয়ে তারপর আমাদের ডিনার প্রিপেয়ার করা হবে। আর পুরোটাই সমস্ত কিছু আজকের ডিনারে একটা অ্যাকচুয়ালি এই ডিশটা আমি কয়েকদিন ধরেই বানাবো ঠিক করেছিলাম, কিন্তু বাবার শরীর ভালো না বলে ভালো লাগছিল না, বাট যে জিনিসগুলো কাট করে রাখা ছিল সেগুলো এরপর ইউজ না করলে সেগুলো নষ্ট হয়ে যাবে, তো সেটা করে নেবো। এবং শর্টকাট প্রসেস, যেহেতু লেন্দি কিছু রান্না বা সেরকমভাবে কিছু খেতে ইচ্ছা করছে না, তো এটা করে নিলে একটু ভালোই হবে, তো সেইটা একটু নতুন হয়তো আপনাদের কাছে হতে পারে, বাট অনেকের কাছে হয়তো পুরনো বা আমার থেকেও খুব ভালো হয়তো করেন। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই লিনেট, লিনেটও যাতে খুব তাড়াতাড়ি আবার ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে শুরু করে, আর বাবাও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, প্রে করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এখনের মতো বাই বাই। প্যানে দিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এবার এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলেরটাকে একটুখানি আগে হিট আপ করে নেব। অয়েলটা হিট আপ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সল্ট, যাতে এর মধ্যে চিকেনটা দিলে পরে সেটা না ফাটে। এই হলো চিকেন কিউবস, যেগুলো এবার আমি প্যানে দিয়ে দেব। এই চিকেন কিউবসগুলো এবার খুব লো ফ্লেমে খুব
প্যানে চিকেন কিউবগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব ব্ল্যাক পেপার আর একটু গার্লিক পেস্ট, যাতে এই গার্লিক আর ব্ল্যাক পেপারের যে একটা স্মেল আছে এর মধ্যে ইনফিউজ করা যায়। ওই দুটো দিয়ে এটাকে একটু কভার আপ করে দেবো। দিয়ে দিচ্ছি অল্প, একটু পরে আবার অ্যাড করব। আমি জাস্ট অল্প একটু ব্ল্যাক পেপার এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গার্লিক পেস্ট, এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার অ্যান্ড গার্লিক পেস্ট। এবার সেটা দিয়ে এই চিকেন কিউবগুলোকে ভালো করে খুব হালকা একটু ফ্রাই করে নেবো, পুরো চিকেনটার মধ্যে যাতে ব্ল্যাক পেপার আর গার্লিকের স্মেলটা ভালো করে ইনফিউজ হয়ে যায়, সেজন্য ভালো করে এটাকে মিক্স আপ করবো। এবার এটাকে একটুখানি কভার আপ করি সিমে, 2-3 মিনিট এটা একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে এলে এরপর একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করি। দেখুন কভারটা খুলে নিয়েছি আর চিকেনটা অলমোস্ট ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে নেব আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ। এটা এই পেঁয়াজগুলো চিলি চিকেনে যেরকমভাবে আমরা অনিয়ন ইউজ করি সেরকম শেপের কাটলেই বেটার। চিকেনটা যদি পুরোপুরি সেদ্ধ হয়ে যেত তাহলে পেঁয়াজগুলো একটু সেদ্ধর টাইম পেতো না। এটা পুরোপুরি সেদ্ধ যে হয়ে যাবে অনিয়নগুলো তা নয়, এর মধ্যে হালকা ক্রিসপিনেস থাকবে, হালকা একটু বয়েল হয়ে যাওয়া দরকার, তো ওই জন্য এরকম টাইমেই আমি অনিয়নগুলো অ্যাড করে দিয়েছি। অনিয়ন দিয়ে এবার একটু রেস্ট দিচ্ছি সিমে, একটুখানি অনিয়নগুলো হালকা বয়েল টাইপের হয়ে গেলে তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো। এর মধ্যে এবার আগে থাকতে কিউব করে কেটে রাখা বেল পেপারগুলো দিয়ে দেবো। এই ডিশটা এই বেল পেপারগুলোর জন্য আর ক্যাপসিকামও দেবো অবশ্যই, আর এই ডিশটা এই বেল পেপারগুলোর জন্য যেমন হবে কালারফুল সেমনি এটা কিন্তু খুবই নিউট্রিশিয়াসও হবে। তো বেল পেপার অ্যাড করে দিলাম, যখন অনিয়নটা কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে বুঝতে পারবেন যে অনিয়নটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। দিলাম ক্যাপসিকাম, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার, ভালো করে অনিয়ন চিকেন বেল পেপার আর ক্যাপসিকাম পুরো প্যানে স্প্রেড করে করে ভালো করে এটাকে এবার একটু ফ্রাই করতে হবে। এবার ফ্লেমটা একদম সিমের থেকে জাস্ট একটু বাড়াবেন লো টু মিডিয়ামের দিকে। সব ভেজিটেবলসগুলোই অলমোস্ট ফ্রাই এবং নরমও হয়ে গেছে, এইরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন। এর মধ্যে এবার অ্যাড করবো শেজওয়ান স্টার ফ্রাই সস, যে যতটা স্পাইসি খাবেন সেই অনুযায়ী সসটা অ্যাড করবেন। এরপর এর মধ্যে অ্যাড করবো টমেটো সস, অল্প একটু চিলি সস, অলরেডি চিলি ফ্লেক্স অ্যান্ড ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু একটু ঝাল ঝাল হবে। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী চিলি সস অ্যাড করবেন আর টকটা বুঝে নিয়ে সেই অনুযায়ী টমেটো সস অ্যাড করবেন। এবার এর মধ্যে একটুখানি খুব বেশি নয় অল্প একটু মিক্স হার্বস আমি ইউজ করছি, মিক্স হার্বসটা খুবই অল্প দেবেন। তাহলে অলমোস্ট রেডি হয়ে গেল আমার বেল চিকেন স্টার ফ্রাই।
न्यू रेसिपी अपनारा ये करबें असाधारण खेते लागे स्टार्टर हिसाब से खान कि साइड डिश हिसाब से खेते पारें सबटाई खूब भालो लागबे अवश्य करबें करे जानाबें केमन लागल और एर पर जो मन है आरो स्पाइसी चाहिए तो शेजवान चाटनी एक एड कर दीते पारें तो आमी एटा करछी ना आमी सेई पार्टा अफ रखी कारण खूब बेशी स्पाइसी एखन आमरा करब ना जेहेतु एटा एकटा न्यूट्रिशियस डिश तो बेशि स्पाइसी ना कराई भालो तो एई होये गेलो आमार फाइनल टाच बेल चिकेन स्टार फ्राई डिनार तो हो गए कि डिनार कर लबटाई तो शेयर करें रेसिपिटा जो भलो लागे तो अवश्य हमारे एक कमेंट कर जानबें जो केम लेगे और बाड़ी करबें केम लगल निजेरा खाबें खे से तो अनेक रि हल रि एगारोटा डिनारटर खावा गए अनेक डिनार कर तो खेलचे अब तड़ाड़ी घुमाबे बोले तो मन हाँ आज के जब एनार्जी लेवल देखी तो खेलुक एबारी जा टुकटाक किचेन काउंटर टप टप परिष्कार करार करे निये तारपर शुते जाब तो एखन गुड नाइट बोले दीची तो ब्लगटा एखाने एंड करछि ना ब्लगटा किन्तु कंटिन्यू होबे संगे थाकुन देखते थाकुन ताहले आबार सकाले देखा होच्छे আপনাদের বললাম যে আমার বাড়িতে একজন এসেছেন এখন বলে দিই কে এসেছেন এসেছেন আমাদের মা মানে আমার শাশুড়ি মা অ্যাকচুয়ালি উনি ফ্ল্যাটে একা থাকলেই বাবার জন্য খুব দুশ্চিন্তা করবেন এবং ওনার নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই এই ছোটাছুটি করতে গিয়ে তো ওই জন্যই আমরা বললাম যে তুমি এসে আমাদের এখানে একসাথে থাকো তাতে তোমার মনটাও ভালো লাগবে বাচ্চাটাকে নিয়েও তোমার সময় স্পেন্ড হয়ে যাবে সবার সাথে মন খুলে আলোচনাও করতে পারবে তো সেই জন্য মা এসেছেন আর আরেকটা কথা বলার যেটা মা কোনো ভিডিও করা সম্ভব হয়নি কারণ মার মানসিক অবস্থা সেরকম নয় যে উনি এখন ক্যামেরার সামনে বসে ভিডিও করবেন তো তাই আপনাদের সাথে পরিচয় করানোর জন্য পুরনো অ্যালবাম থেকে বাবার সাথে আর আমার মেয়ের সাথে মায়ের কিছু ফটো শেয়ার করে নিলাম আজকে কি একটু সুস্থ মনে করছো এখন ঠিক আছে একটু প্রীতম বাড়ি থেকে লাঞ্চ নিয়ে গেছে বাবার সাথে নার্সিংহোমে দেখা করতে বাবা সেই দিয়েই লাঞ্চ করছেন কালকে মা লাঞ্চ নিয়ে গেছিল বাবার সাথে দেখা করতে বাবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বাবার অক্সিজেন তো চলছেই বাবা এখন নেবুলাইজার নিচ্ছেন এই কামনাই করি বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকে এখনের মতো টাটা